নেক্সট এটা ট্রাই করলাম, ব্ল্যাক তো আমার ফেভারিট, আর এটাকে পরেও যা ঝাঁকা নাকা লাগছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। বাজে এখন 9:30, উঠেছিলাম আজকে ওই 8:30 নাগাদ, 1 ঘন্টা হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কালকে না মোড় থেকে সব জিনিসপত্রগুলো এসেছে, আমি তো এসেছি আমার গাছগুলোকে দেখতে। এখনও নতুন কিছু এই জায়গাটাতে ফুল ফোটেনি, মা এইখানে আর একটা জবা ফুল গাছ লাগিয়েছে। নতুন নতুন ফুল দেখতে আমার বেশ ভালোই লাগে। আজকে তো বাবা বাড়িতে রয়েছে, বাবা যেখানে যেখানে যাবে ও শুধু বাবার পেছনে পেছনে ঘুরবে। এই দেখো এইখানে বাবা এখন পেপার পড়তে বসেছে, এই দেখো আমাদের মিনিটাকে দেখো, এই দেখো ওর থেকে এসছে নতুন জিনিস, একটা না নতুন ম্যাগি বেরিয়েছে, হ্যাঁ ওই যেটা খুব ঝাল হয় ওটাই আজকে ট্রাই করব যে কেমন হয় খেতে। আমি তো এমনিতে টু মাচ ইয়াপি লাভার। এই হলো সেই ম্যাগি রণবীর কাপুরের, দেখা যাক এটা ঝাল হবে কি না। আই লাভ দেশি চাইনিজ। ম্যাগিটার তো হলো এটাই জান, এই রেডি হয়ে গেছে আমার ম্যাগি। একটা ইয়াপির মতোই খেতে ভালো, বাট বেশি স্পাইসি না। যে এখন 11:30, এতক্ষণ তো কিছুই করিনি, মা এইখানে মিসকেট পুরো পরিষ্কার করে রাখছে, কারণ আজকে আমাদের ইতু পুজো রয়েছে, সব নিরামিষ খেতে হবে। গ্যাস ট্যাসও মুছে রেখেছে, ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে আমরা ইতু পুজো করবো না, একটা দিন গ্যাপ দেওয়া যায়, তাই আজকে আমরা গ্যাপ দিয়েছি। আর আমি এখানে বই খাতা নিয়ে নিয়েছি, এখন যাব ছাদে পড়তে, আর ফোনটাকে অবশ্যই নিচে রেখেই তারপরেই যাচ্ছি। আমাদের বাড়িতে আজকে বসছে জিওর ফাইবার, এখানে সব কেবিল রাউটার সব এনেছে, এইখানে জ্যাঠা রয়েছে, কানেকশন করা সব লাইনগুলোর কথা বলছে যে কোন দিক দিয়ে পাস করাবে ঘরের মধ্যে। আজকে আমাদের নিরামিষ হবে তাই ফুলকপি আলুর একটা ডালডা বানাবো। জিও বক্সের লাইনটা না ওই দিকে রয়েছে, আমাদের এই পোলটাতে নেই, তাই ওইখান থেকে কানেকশন নিয়ে এদিক থেকে পুরো ঘুরে তারপরে এইখান দিয়ে ঘরের ভেতরে ঢোকানো হচ্ছে। এখন আমি যাচ্ছি একটু দোকানে, জ্যাঠা বললো যে লোকগুলো এসছিলো মানে জিওর কানেকশন করার জন্য, তাদের জন্য একটু স্প্রাইট নিয়ে আসতে। এখানে হয়ে গেল আমার স্প্রাইট নেওয়া, এখন যাব বাড়িতে। এই তো আমার বাড়ি, এইখান থেকে দেখাই যায়। আজকে আমার দুপুরের মেনু ভাত আর ফুলকপির ঝোল। অনিন্দিতা স্পার্কেল চলে এসছে, এবার থেকে আমার চ্যানেলের সব ভিডিও বড় টিভিতেই দেখবো, জ্যাঠা না দেখতে চাইলেও জ্যাঠাকে জোর করে দেখাবো। এখন আর তোমাদের অসুবিধা হবে না, এবার সকাল সকালই সব ভিডিও পোস্ট করে দেব। কি হতো বেশিরভাগ টাইমেই তো বাবা আস্তে আস্তে 8:00-9:00 বেজে যেত, ওই টাইমটাতে ভিডিও আপলোড করতে করতে প্রায় 10:30-10:30 বেজে যেত। এখন দুপুরের মধ্যেই আমি চেষ্টা করব সকাল থেকে দুপুরের মধ্যেই সমস্ত ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। এইখানে সব দাদারা জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, বেশিক্ষণ লাগলো না, ওই 1 ঘন্টার মধ্যে সব কাজই মোটামুটি হয়ে গেল। এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে পুরো রেডি হয়ে নিয়েছি, অনেকদিন ধরে যে আমাদের শালের চুড়িদারগুলো ছিল ওটা বানাতে যাবে যাবে করছে, বাট আমার পড়া থাকে বা কোনো দিন ল্যাত খেয়ে বিছানাতেই পড়ে থাকি, তার জন্য আর হয় না আজকে, তাই যাচ্ছি। এইখানে শালের চুড়িদারগুলো বার করে রেখেছে, এইটা একটা সবুজ কালারের আর এইটা বেশ সুন্দর, এইটা লাল কালারের। মানে আমাদের পরীর জন্মদিন রয়েছে, পরীর জন্যও কিছু কেনাকাটি করতে হবে, প্লাস পিপির জন্য তো বটেই, তাই আজকে একটু ট্রেন্সেও যাব। মা এইখানে চাদর ফাদর লেপে দিয়ে তারপর বেরাচ্ছে, ঠান্ডা পড়েছে। হ্যাঁ আমাদের বাড়ির সামনে অনেকগুলো হ্যালোজিন লাইট দিয়েছে, এটা বেশ ভালো হয়েছে, বেশি দূরে না, ওই স্থানীয় সঙ্গে ঠিক পাশে, 2 মিনিট মতো লাগবে হয়তো। চল্লিশ
চলে এসেছি এখন ওয়েলফি টেলার্সে। আমরা এইখান থেকেই আমাদের সমস্ত জামা কাপড় বানাই। এই যে আমাদের কাকু, যে আমাদের সব জামা কাপড় বানিয়ে দেয়। মার এখন জামা কাপড়ের মাপ দেওয়া চলছে। এখন আমরা যাচ্ছি স্টেন্সে, আমারও জামা দেখবো, পরিরও জামা দেখবো, আর মায়ের জন্য কিছু দেখবো। আমার মা ওদিকে আলমারি বিক্রি হচ্ছে, তাই বলছে ওই আলমারি নেবে। আমি যে কথা বলছি সেটা শুনছে না, আবার ঝামেলা হয়েছে, তারপরে আবার হাসি দিচ্ছে আবার আমার সাথে। চলে এসেছি এখন আমরা ট্রেনে। নতুন নতুন কি কালেকশন এসছে দেখতে হবে। ওয়াও, কি দারুন, বেশ সুন্দর লাগছে এগুলো। এই পাশেও পরা যাবে, আবার এই পাশ দিয়েও পরা যাবে। পরে দেখো কি ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে এটা। এই দেখো এটাকে আমি ঠিক উল্টো করে পরেছি, আর উল্টো করেও বেশ সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি ওপরে চিলড্রেনটা দেখতে। যে কোনো শপিং মলে আসলে এটা সব থেকে বেশি প্রবলেম হয়, কিচ্ছু কথা বলা যায় না, গান চালিয়ে দেয়, সব কপিরাইটে চলে যায়। তো অনেক সুন্দর সুন্দর ফ্রক ছিল, লাগছে না এগুলো, ভালো লাগছে না। পুজোর সময় অনেক সুন্দর সুন্দর এসেছিলো। এইটা ট্রায়াল করলাম ফার্স্টে, বেশ ভালো লাগছে, বাট এটা সাইজটা অনেকটাই ঢিলা। ভাবছি যদি এটা নিই তাহলে সাইজটা চেঞ্জ করে নেব। বাকি ড্রেসটা অল ওভার ভীষণ বিউটিফুল, খুবই ক্লাসি লাগছে, আর আমাকে পরেও মোটামুটি ঠিকঠাকই লাগছে। নেক্সট এটা ট্রাই করলাম, ব্ল্যাক তো আমার ফেভারিট, আর এটাকে পরেও যা ঝাঁকানাকা লাগছে। ভাবছি এটাকে নিয়েই ফেলবো, পরীর জন্মদিনে ভাবছি এটাকেই পরবো। ভীষণ ক্লাসি আর খুব 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 ভালো লাগছে। কালোটা আমার উপর একটু বেশি ফোটে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই জামাটা আমাকে পরে কেমন লাগছে। এখানে আমাদের গুবলুকে দেখানোর জন্য বাবার সাথে খেলা করতে হাসছে, বলে এখন 10:30 পর্যন্ত যেই বাজবে ঘুমাবে, আর রাত্রি বেলায় একটা বন্ধ যাবে। গুবলু, বিপিকে মনে আছে? গুবলু ওলি 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 ওলি, ওই শুনে আঙুল দিলে আঙুলটা চিবায়, দাঁত উঠছে শোলায়। এই থাম্মা বল, থাম্মা আমার হাসি মানে মাঝে মাঝে। বিষ্ণু আঙুলটা মুখে মুখের কাছে নিলে খপ করে ধরে আঙুলটা চিবায়। পূজা পিসি, তোর একটাই তো পিসি, পিসি ব্লক করছে বিষ্ণু। কি হাসি হাসি, উলি বাবলে উলি বাবলে। আমি এখন ঢুকে গেছি বিছনার ভেতরে, মাকে বলেছি আর এক বাটি পায়েস দিতে। দেখাই ক্যামেরার অপোজিটে কে আছে। আমি মাকে ঘরে অ্যালাউ করব না, যখন আমার সাথে গল্প করার সময় তখন উনি বসে বসে সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে। তখন আমি যখন আমি মায়ের সাথে গল্প করতে যাই তখন আমার মা বলবে তুই সারাদিন ফোন ঘাঁটিস, নয় ঘুরে বেড়াস, কিচ্ছু করিস না, আমাকে সময় দিস না। এদিকে যখন আমার সাথে সময় কাটানোর সময় তখন উনি গুড্ডি দেখবে, ফুলঝুড়ি দেখবে, সাথে গল্প করার দরকার তখন করে না। এখন আমি বসবো পড়তে, কিছুক্ষণ পরই যেন কি বলবে, ঘুমিয়ে পড় আর পড়তে লাগবে না। আজ এখন 8:30, এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করলাম। আমার আবার ভিডিও এডিট করতে প্রচুর টাইম লাগে, মিনিমাম 2 ঘন্টা, আর ম্যাক্সিমাম তো 4 থেকে 5 ঘন্টা। যেদিনকে অনেক অ্যাক্টিভিটি হয় সেদিন তো আমার মানে আমি এডিট করছি তো করছি, এডিট করছি তো করছি, এরকম হয়ে যায়। আজকে তো খুব মানে নর্মাল ব্লগ যাচ্ছে, খুব একটা প্রোডাক্টিভ ব্লগ যাচ্ছে না। আজকে ওই 2 ঘন্টার মতোই লেগেছে। মা এখনই বানিয়েছে রুটি, তাই মাকে বললাম একটা কাজ করো, আজকে রুটিই খেয়ে নেবো, ভাত আর খাবো না, তাই এখন যাচ্ছি খেতে। এই হলো আমার রাত্রের সুন্দর ডিনার। এখানে রয়েছে রুটি, ফুলকপির তরকারি, আজকে নিয়েছি একটু কাসন্দি, খুব ইচ্ছা করলো খেতে। আর এইখানটাতে ভাবছি একটা কাঁচা পেঁয়াজ নেব। বাজে এখন ঠিক 9:30, এই সবে ভিডিও আপলোড হলো। মিনিমাম 1.5 ঘন্টা লেগে যায়, আমি বুঝতে পারি না কেন এত স্পিড টানে, তা সত্ত্বেও ভিডিও আপলোড হতে অনেক লেট হয়ে যায়। মাঝখানে গিয়ে গিয়ে 200 Mbps স্পিড দিয়ে দেয়। যাই হোক, অনেকটাই লেট হলো আজকে আপলোড হতে। আর বাইরে তো এখন খুব ঠান্ডা, মাথায় আমি অলরেডি এই ক্যাপ দিয়ে নিয়েছি, এখন যাব নিচে, তাহলে এখন পরে নিই। আর আজকের এই সুন্দর ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি আজকের এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনো পোর্শন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে কিন্তু দেখা হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি দেখা হচ্ছে, আবার একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে। টাটা, বাই, গুড নাইট।